আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম ও বিজেপি দলের পাশাপাশি কংগ্রেস দলের পক্ষ থেকেও প্রার্থীর সমর্থনে জমাটি প্রচার চালানো হচ্ছে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কং প্রার্থী নিত্যগোপাল রুদ্রপালকে নিয়ে করা হচ্ছে ডোর টু ডোর। রাত্রিতে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় করা হচ্ছে পথসভা কিংবা পাড়ায় পাড়ায় উঠোন সভা। কেমন সময় এলাম দিবক করে? আচ্ছা, আমি তোমার দাঁড়াছি তেলিয়ামুড়া থেকে কংগ্রেসে আশীর্বাদ শর্মা ভোট দিবস। কেমন সময় এলাম দিবক করে? আচ্ছা, আমি তোমার দাঁড়াছি তেলিয়ামুড়া থেকে কংগ্রেসে। তেলিয়ামুড়া 18 নির্বাচনে কংগ্রেস প্রার্থী নিত্যগোপাল রুদ্রপাল এলাকার পরিচিত মুখ, পাশাপাশি তেলিয়ামুড়া স্থানীয় বাসিন্দা এবং ভোটার। দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসের প্রত্যাশী প্রার্থী ছিলেন, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণে 4-5টি বিধানসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করেনি। গত বছর তেলিয়ামুড়া কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী করা হয় সুদীপ পন্থী হিসেবে কথিত গৌরীশঙ্কর রায়কে। তিনিও 2013 নির্বাচনে প্রায় 1350 ভোটের ব্যবধানে সিপিআইএম প্রার্থী গৌরীদাসের নিকট হেরে যায়। কিন্তু এই বছর সুদীপ বর্মন সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতৃত্ব দল ত্যাগ করে অন্য দলে যাওয়ার কারণে রাজ্য কংগ্রেসের দলের দায়ভার আসে বীরজিৎ সিনহার উপর। আর তারপরেই বীরজিৎ পন্থী হিসেবে কথিত তথা সেবাদল নেতৃত্ব নিত্যগোপাল রুদ্রপালকে এইবার কংগ্রেসের হয়ে 28 তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়। আর প্রার্থী হয়েই নিত্যবাবু ঝোড়ো প্রচারে নামেন। শুক্রবার দিনব্যাপী তিনি পশ্চিম হয়েবাড়ি, মণ্ডলপাড়া, দাসপাড়া, ড্রপগেট এলাকাসহ পালপাড়ায় প্রচার চালান। কেমন সময় এলাম দিবক করে? আচ্ছা, আমি তোমার দাঁড়াছি তেলিয়ামুড়া থেকে কংগ্রেসে আশীর্বাদ করবো ভোট দিবা সবাই করবা। হ্যাঁ, তোমার বাদ যাতে আমার কি হয়। ঠিক আছে, তার প্রতিক্রিয়ায় জানান কংগ্রেস প্রার্থী হিসেবে প্রচারে নেমে ব্যাপকভাবে সাধারণ জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছেন। কংগ্রেসের ব্যাপারে সাধারণ জনগণের মনে প্রচুর জায়গা রয়েছে। তার মতে ঘাসফুলের জোয়ারের পর এবার পদ্মের জোয়ার চলছে, যা অচিরেই ঝরে যাবে। বিজেপিকে কটাক্ষ করে বলেন, মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা পূরণ করতে পারেননি, তাই মানুষ নিরাশ হয়ে রয়েছে। কংগ্রেসের প্রার্থী হিসেবে এই সময়ে আমি এত সাড়া পাবো তেলিয়ামুড়ার জনগণ থেকে, সত্যি আমি অভিভূত। মানুষ প্রচণ্ডভাবে আমাকে গ্রহণ করছেন, আশীর্বাদ করছেন, কথা দিচ্ছেন, পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। মানুষের এইটুকু আশীর্বাদ পেয়ে আমি সত্যি অভিভূত। কংগ্রেসের ভাই বাড়িতে আমাকে কয়েকজন প্রশ্ন করছে, আরে দাদা, আইপিএফটির সঙ্গে বিজেপি আঘাত করলো, সেটা তো আমরা মেনে নিতে পারছি না। আজকে মানুষের অন্তরিকে লেগেছে এই জিনিসটা। সুতরাং মানুষ, আমরা বিশ্বাস করি যে বিজেপিকে পদ্মপুরকে মানুষ ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে। যারা কংগ্রেস চলে গিয়েছিলেন, সেই যে নেপাল সরকার, আজকে ওনার নেতৃত্বে আমরা ভাই বাড়িতে আমাকে কয়েকজন প্রশ্ন করছে, আরে দাদা, আইপিএফটির সঙ্গে বিজেপি আঘাত করলো, সেটা তো আমরা মেনে নিতে পারছি না। আজকে মানুষের অন্তরিকে লেগেছে এই জিনিসটা। সুতরাং মানুষ, আমরা বিশ্বাস করি যে বিজেপিকে পদ্মপুরকে মানুষ ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে। যারা কংগ্রেস চলে গিয়েছিলেন, সেই যে নেপাল সরকার, আজকে ওনার নেতৃত্বে আমরা এখানে কংগ্রেস আমরা লড়াই করছি। উনি দীর্ঘদিন যখন বিজেপি করছেন, আজকে উনি আমাদের সঙ্গে আছেন, কংগ্রেসের সঙ্গে। উনি বলছেন যে বিজেপি করে ভুল করেছি, এই ছেলেগুলো বিজেপি ছিল, এই ছেলেরা বিজেপি ছিল। হ্যাঁ, ওরা আজকে কংগ্রেসের জানটা নিয়ে আমাদের সঙ্গে আছেন। তার এই অঞ্চলের মানুষ কংগ্রেসকে সমর্থন করছেন, পাশাপাশি কংগ্রেসের প্রার্থীকে পেয়ে, ওরা কাছে পেয়ে আপ্লুত, অনুপ্রাণিত। এদিকে রাজনৈতিক মহলের অভিমত, তেলিয়ামুড়া বামেদের বনাম বিজেপির মূল লড়াইয়ের পথের কাটা হবে কংগ্রেসের ভোট ব্যাংক। কংগ্রেসের কমিটেড ভোটারদের ভোট যদি হাত চিনে যায়, তাহলে বিজেপির ক্ষতিসহ শাসক দল যে লাভবান হবে তা বলেই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক, www.ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক.ইন।